ডিমান্ড তুই কি পড়াস? আরে আমি ম্যানেজমেন্ট স্টুডেন্টদের পড়াই, আর 9 10 11 12 দের আমি কমার্সের স্ট্রিমটা পড়াই, আর ম্যানেজমেন্টের ওই বিবিএ যে স্ট্রিমটা ওটা স্পেশালি পড়াই, আর এমবিএ স্টুডেন্টদের ম্যানেজমেন্ট সাবজেক্টগুলো পড়াই। মানে এটাই হলো, অনেকবার অনেকে তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে রিমাদি তুমি কি পড়াও, রিমা তুমি কি পড়াও। আমি বেসিক্যালি কমার্সের স্ট্রিমটাই পড়াই। কমার্সে এখন তো মানে বিকম স্টুডেন্টদের পড়াই না একদম সেরকম না, বাট স্পেশালি আমি বিবিএ স্টুডেন্টদের পড়াই, এমবিএ স্টুডেন্টদেরও। এখন 11:15 বাজে, প্রায় 11:10। আমি এখানে টিফিন করে বেরিয়ে যাচ্ছি আপাতত। ভেজ ননভেজ ডে যেদিন থাকে সেদিন কোনো অসুবিধা হয় না, টিফিন করে বেরিয়ে গেলেও বাইরেও খেয়ে নেওয়া যায়, বাট ভেজ ডেগুলোতে একটু অসুবিধা। তো যাই হোক, কালকে এই যে অর্পি পাঠিয়ে দিয়েছিল পনিরের তরকারি, তো সেই তরকারি আর এখানে আপাতত কচুরি, এই খাওয়া আজকে। আমরা আজকাল তেল ঝোলটা একটু বেশি খাচ্ছি। মা বলছে ছাদে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, ফুলগুলোর উপর একটু ফোকাস কর, দেখা ভিউয়ারদের। এই যে এটা লাল জবা, তো এটা নাকি এটা লাল জবা হয়েছে, বেগুন ভেলিয়া এটা, আর কোথায় কোথায় ফুল হয়েছে বলতে যাবার কুড়িয়ে এসছে। সাদা অপরাজিতা নয়নতারা বড় সাইজের, বেলি ফুল, বেলি ফুল। হ্যাঁ, আর তো মোটামুটি সবই ঠিক আছে। গোলাপের কুড়িটা এসেছে, একটা হলদে গোলাপের কুড়ি এসেছে, আর একটা লাল গোলাপের কুড়ি এসেছে, বেশ ভালোই হয়েছে। আর এইটা টপটাকে চেঞ্জ করতে হবে। গুড মর্নিং, ওয়েলকাম টু সুভরিস ফ্যামিলি। আজকের ব্লগটা শুরু তো করেই ফেলেছি, প্লাস গুড মর্নিং উইশটা আজকে ছাদ থেকে শুরু করলাম। মোটামুটি গরমকালে গরম তো একটু থাকবেই, সেই হিউমিডিটি বলো বা প্যাচ প্যাচানি বলো যাই বলো সেটুক তো থাকবেই। এছাড়া একটা সুন্দর হাওয়া আছে, দারুণ হাওয়া দিচ্ছে। সেই যে একদম মানে গুমোট আকার গরম, সেই গরমটা নেই, বাট ঠিক আছে, ইটস ওকে। এই ওয়েদারটাও মেনে নেওয়া যেতে পারে, কিন্তু এর মাঝে মাঝে যে এমন আকার নিয়ে নেয় গরমটা। এনিওয়ে চলো, আশা করি সবাই ভালো আছো। সবার দিনটা খুব সুন্দরভাবেই শুরু হয়েছে, আমাদের শুরু হয়ে গেছে। রিমা ওখানে পড়াচ্ছে, আমার ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমি একদম গাড়ি আসবে, ওলা বুক করে নেবো, করে নিয়ে একদম কাজের ওখানে চলে যাবো। আবার বিকালের মধ্যে ফিরে আসবো। বিকালে একটা ইনভিটেশন আছে, তোমাদের কালকেও বলেছি, সেটাও অ্যাটেন্ড করতে যেতে হবে। কতগুলো ফ্লেক্স আর ব্যানার এগুলো ছিল, এগুলোকে আপাতত কাজের ওখানে নিয়ে যেতে হবে। ওলা চলে এসছে, ওলাতে তো উঠে গেছি মোটামুটি। ওই তখনও ছাতে যেটা বলছিলাম যে ওয়েদার, গাড়িতে ওঠার পর যেন বেশি গুমোট লাগে, তাও এখন সব এসি চলছে, এটা একটা বাঁচোয়া। তো চলো, আপাতত অনেকটাই বেলা হয়ে গেল, যাচ্ছি এবার। তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে, ছোটোখাটো টুকিটাকি জিনিসের যা ফিনিশ সেগুলো। আজকে তেমন কোনো বড় কাজ নয়, খুব চাপ নেই, তাও থাকি আমি সবসময় ছোটো বড়ো কাজ যাই হোক, অ্যাটলিস্ট ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটাই নেই। এখন মোটামুটি 3টে বাজে, তো আমি সোনাই আর মা তিনজনে লাঞ্চ করতে বসেছি। আজকে আমাদের লাঞ্চ একটু অন্য কিছু আছে, দেখাচ্ছি। আমাদের লাঞ্চে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইসের মধ্যে কি ডিম আছে? ফ্রাইড রাইসের মধ্যে ডিম আছে, তার মানে এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। গুড ইভিনিং। শুভম এখনো ফেরেনি, ওর একটা ইভেন্ট চলছে, ও আসবে। তারপর আজকে রাতে আমার সোনাই আর শুভমের একটা ইনভিটেশন আছে, তো যা তার জন্য তো গিফটটা কেনা হয়ে গেছে। এখন জাস্ট একটু চা খাবো, তারপরে দেখবো যে কি পরে যাই না যাই। আমার তো কোথাও যাওয়ার সময় কোনোদিন জামা কাপড় থাকে না, সবসময় মনে হয় বাবা কি পরবো, কিছুই তো নেই। এখানে 8:10 বেজে গেছে, জানি না একটা ইনভিটেশন আছে, কখন যেতে পারবো। 8:30 ওখানে পৌঁছানোর কথা। সবাই এখান থেকে কাজে এখান থেকে বেরোলাম, কেন গেস্টরা দেরি করেছে, আসতে দেরি হলো। ওনাদেরকে পুরো কাজটা হ্যান্ড ওভার না দিয়ে তো আমি আসতে পারবো না। ওনারা এলো, হ্যান্ড ওভার দিলাম, এই এখন যাচ্ছি। কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি দেখি। আমি যখন বেরোচ্ছি কাজের ওখান থেকে মোটামুটি 1 ঘন্টা আগে, তখন তোদের বলেছি রেডি হয়ে থাকতে। এখনো রেডি হচ্ছিস না? এখনো রেডি হচ্ছি না, আমি তার মাঝখানে প্রচুর কাজ করেছি, তোর খাবার গরম করেছি, সোনাইকে রেডি করেছি। ও প্রো হয়ে গেছিস। আমি আগে বেরিয়ে গেলাম, কারণ আমি গাড়িটা বার করি, আমি গাড়িটা বার করে এখানে নিয়ে আসি, নাহলে আবার ওরা অতটা যাবে আবার আসবে, সমস্যা। এখান থেকে গাড়িটা নেব, এই মুখ থেকে মিষ্টি নেব, নিয়ে মেশোতে বাড়ি যাবো। কোন মেশোতে বাড়ি? সৌহার্দ্যর যে মেশো সেইখানে যাব, সেইখানে আজকে আমাদের ইনভিটেশন আছে। সেই জন্য এখান থেকে নিয়ে ভাবছি এটা বা এটা নিয়ে নিয়ে আর কি, হয় এটা নাহলে এটা। বেরিয়ে গেছি, এই যে ম্যাডাম সেজে গুজে রেডি, আর এই যে পিছনে আরেকজন। তো আমাদের বাড়ির সামনেই, বেশি দূরে নয়, জাস্ট 5 মিনিটের রাস্তা। অন্তত আমরা তো এখানে এসে পৌঁছে গেছি, কোথায় যেতে হবে এবার সেটা ফোন করে জানি, কারণ এটা ফার্স্ট টাইম আমাদের কাছে মেশোর বাড়িতে। সেজে গুজে যেন বিয়ে বাড়ি এসেছিস মনে হচ্ছে। ও আচ্ছা, মাইকে কি লাগছে গো? জামাইকে লাগছে এই ড্রেসটা? এটা তো জামাইয়ের ড্রেস না, পরানোর ড্রেস। মিষ্টি মুখ করো, মিষ্টি মুখ। সব প্ল্যানিং করে এসেছে, আমি তো ব্লগ দেখি, বললাম না ব্লগ দেখে সব জানতে পারি আমরা, জানো তো। না না, ব্লগে তো তোমাদের অ্যানিভার্সারিটা হয়েছে, অ্যানিভার্সারিতে একটা কুস্তো মিলতা হয় না। কেক কাটিং আর মালা বদল দুটোই হবে। আচ্ছা, কততম অ্যানিভার্সারি সেটা তো বলো? 27 কমপ্লিট 28। এটা 28 অ্যানিভার্সারিতে, মানে 28 বার মালা বদল করেছো? 27 বার। মালা বদল কোথায় হয়েছে? এইবার হবে, ওই একবার হয়েছিল, তারপরে আবার এই কোন নাই না। এবার আসো, চলো আস্তে। আচ্ছা, হ্যাপি অ্যানিভার্সারি। ওয়াও, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি টু ইয়ার আশি মেশো। হ্যাপি অ্যানিভার্সারি। আমি তুলে দেবো, আমি তুলে দেবো। দাঁড়া দাঁড়া, আমি মেশোকে তুলি, মাসিকে কে তুলবে? নিচে একটুখানি যেতে হলো, গাড়িটা আমি যেখানে রেখেছিলাম সেখানে ফ্ল্যাটের আরেকজনের গাড়ি ছিল, আমি জানতাম না। মেশোকে নিয়ে আমি, মেশো বললো চলো আমিও দেখিয়ে দিচ্ছি একবার কোথায় রাখবো, তারপরে সেখানটায় রেখে আবার যাচ্ছি ওপরে। ওপরে চিকেন পকোড়া, কেক, পেস্ট্রিজ সমস্ত ওয়েট করছে, আর আমি নিচে চলে এসেছি। তুই তোর প্লেট থেকে আমার প্লেটে দিবি, তারপর বলবি তুই এত খেতে পারিস, এই করবি, এগুলো ঠিক না। এমনি এত খাওয়ার, তার মধ্যে ডিনার করবো কি করে সেটাই ভাবছি। সেজে গুজে এসছিস মনে হচ্ছে বিয়ে বাড়ি এসছিস একবার। দেখ, এতগুলো পকোড়া, কেক, মিষ্টি খাওয়ার পর আবার রাইস, চিকেন, মাছ, চাটনি, পারবি তো? না না, যা আছে তার সব হাফ করতে হবে পরপর, তাহলে খাওয়া যায়। তুই পারবি, তুই খেয়ে নে, তুই তো চাইনিজ পছন্দ করিস। তাতে কি আছে, খেয়ে নে, পেরে যাবি। এইটুকু অল্প রাইস, অল্প চিকেন, অল্প ফিশ, খেয়ে নে। যাবি নাকি? বিয়ে বাড়িতে আইসক্রিম খেতে খেতেই বাড়ি যায় লোকে, পান খেতে খেতে। কি রে, তোকে আলাদা করে বলতে হবে? টাটা 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 টাটা। গাড়ি গ্যারেজ হয়ে গেল। বাড়ির পথে মাঝ রাস্তায় এদের পান খাওয়ার ক্রেভিং উঠেছিল। এই যে সোনাই পান কিনে নিয়ে এলো। আবার পান খাচ্ছিস না তোরা? কেন, রাস্তায় পান খেলে কি হবে? কিছু বাড়িতে নিয়ে যাই আমরা, খাওয়াটা চলতে থাকবে। তবে তো মাসির বাড়ি থেকে তো চলে এলাম, এসে মার কাছে গল্প করলাম যে কি 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 হলো ওখানে। দিদার কাছে অনেক গল্প শুনলাম, সেগুলো শুভমকে বলবো। আর এখন প্রচন্ড মানে আর কি, এই মেকআপ ফেকআপ তুলতে হবে। আফটার মেকআপ সেই মামা আর্থের অ্যালোভেরা জেলটা ইউজ করবো। আমি এটা ইউজ করে দেখছি, মানে স্কিনটা সত্যিই খুব ভালো আছে। আর ওটা আমি ট্রেল থেকে কিনেছি, ওটা তো তোমাদেরকে বলেছি। ট্রেল হলো একটা শর্ট ভিডিও কাম ই কমার্স অ্যাপ, যেখানে যে কোনো রিনাউন প্রোডাক্টের ওপর আপ টু 80% পর্যন্ত ডিসকাউন্ট আছে। আর যদি 750 টাকা পারচেস করো, তো তোমরা সুভরি 20 এই কোডটা, এই কুপন কোডটা তুমি ইউজ কর, মানে use করতে পারো তবে তোমরা আরো 20% পাবে মানে অলরেডি একটা ডিসকাউন্ট পাচ্ছো তার উপর আবার 20% পাচ্ছো এরপর নিজেরাই মেজার করে নাও কত এখনো মাদার্স ডে এর অফারটা চলছে খুব তাড়াতাড়ি অনেক অফার আছে অফারগুলো তা খুব তাড়াতাড়ি গ্র্যাব করে নাও আর আজকের মতো এতটাই আর এনার্জি নেই ঠিক আছে আজকে সকাল থেকে শুভমের মধ্যে মানে আর একটুও বিন্দুমাত্র এনার্জি নেই তো চলো আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি ওইটাই খাইয়ে দাও মাখা মাখি করে দাও আর মাখা এবারে গালি রুক সে জরা না তাই ভাবছিলাম কি এটা বাকি আছে মিসিং ছিল মেলে হুজুর জলওয়া মেরে কুরবান দিখা দো মেরে হুজুর আমরা ঝগড়াটা কিন্তু হয়নি আজকে ঠিক আছে